নমস্কার বন্ধুরা, সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে একটি IRCTC-র পক্ষ থেকে সরাসরি ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে, এরকম একটি চাকরির বিজ্ঞপ্তি জানাবো। এখানে তোমরা প্রত্যেকেই জানো IRCTC রেলের যে ফুডিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে হসপিটালিটি সমস্ত ডিপার্টমেন্টগুলো, এগুলো IRCTC-র পক্ষ থেকে দেখা হয়। রেলওয়ের যেরকম ইস্ট জোন, নর্থ জোন এই সমস্ত ভাগ আছে, IRCTC-রও এরকম ভাগ আছে। তো ইস্টার্ন জোনের পক্ষ থেকে এই নোটিশটি বের করা হয়েছে এপ্রিল মাসের 4 তারিখে। এখানে তোমাদেরকে প্রথমে 2 বছরের জন্য নিয়োগ করা হবে, তারপর 1 বছর এক্সটেন্ড করা হবে তোমাদের পারফরমেন্সের ওপর বেস করে। টোটাল 70 জন প্রার্থীকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। ওয়াকিং ইন্টারভিউ মানে একটা লোকেশন দেওয়া আছে, সেই লোকেশনে তোমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে এবং ইন্টারভিউ দেবে। এখানে তোমাদেরকে বেতন দেওয়া হবে মাসে 30,000 টাকা করে, এছাড়া দিনে তোমাদের 350 টাকা করে অ্যালাউন্সের ব্যবস্থা রয়েছে, যদি তোমাদের অন ডিউটিতে ট্রেনে ট্রাভেল করতে হয়। তাই অনেক রকমের যোগ্যতার এখানটায় যারা, তারা অ্যাপ্লাই করতে পারবে। যেরকম যারা BSc হসপিটালিটি নিয়ে পাশ করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে, হোটেল অ্যাডমিনিস্ট্রেশনস নিয়ে যারা পড়েছো, বা যাদের SIHM বা PIHM এই সমস্ত ডিগ্রি আছে, বা BBA MBA ডিগ্রি আছে, তারাও এতে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া BSc হসপিটাল ম্যানেজমেন্টেও যাদের ডিগ্রি আছে তারাও কিন্তু এতে অ্যাপ্লাই করতে পারবে। যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে MBA করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। বয়সের দিক থেকে যাদের বয়স 28 বছর আনরিজার্ভ ক্যাটাগরিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। তারপর অবশ্যই রিল্যাক্সেশন আছে, অর্থাৎ বয়সের দিক থেকে ছাড় আছে। যে প্রার্থীরা সিলেক্টেড হবে তাদেরকে ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত দিকে পোস্টিং দেওয়া হবে। এছাড়া 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা ম্যান্ডেটরি। এখানে যাদের 2 বছরের রিলেভেন্ট ফিল্ডে, মানে যাদের হসপিটালিটি ডিপার্টমেন্টের ওপরে এক্সপিরিয়েন্স আছে বা ট্রাভেল ট্যুরিজম ডিপার্টমেন্টের, তারা এতে অ্যাপ্লাই করতে পারবে, সেটা প্রাইভেটে হলেও কোনো ব্যাপার নয়। শারীরিকভাবে সক্ষম অর্থাৎ মেডিকেলি ফিট থাকা জরুরি। এখানে সিলেকশন প্রসেস তো বলেইছি, সরাসরি অ্যাপ্লাইয়ের মাধ্যমেই তোমরা এখানটা ইন্টারভিউয়ে বসতে পারবে। এবং যখন ইন্টারভিউ দিতে যাবে তখন তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেই সাথে একটা তোমাদের পাসপোর্ট সাইজের ফটো নিতে হবে, কাস্ট সার্টিফিকেট, এডুকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু যেরকম তোমাকে অরিজিনাল নিতে হবে সেরকমই সবগুলোরই একটা করে কপি তোমাকে জেরক্স করতে হবে, এবং সেলফ অ্যাটাস্টেড করে একটা সেট রেডি করে তোমাকে নিয়ে যেতে হবে। যারা জানো না তাদেরকে বলে দিই, তাদের এই যে ডিপার্টমেন্টে তোমাদেরকে জব দেওয়া হচ্ছে সেখানটায় তোমাদের যে IRCTC-র বিভিন্ন টাইম টু টাইম যে রেসপন্সিবিলিটিসগুলো আছে, বিভিন্ন কোম্পানির পলিসিগুলো যে আছে হসপিটালিটি ম্যানেজমেন্টের ওপরে, এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করা। বা যদি অন ডিউটি থাকো ট্রেনে তাহলে যাত্রীদের কোনো প্রবলেম হলো কি না বা কোনো কোয়ারিজ থাকলো কি না সেগুলোও কিন্তু তোমাদের দেখতে হবে। এখানটায় তোমাদেরকে বিভিন্ন যে আরও যে কাজকর্মগুলো আছে সেই অফিসিয়াল কাজকর্মগুলো হ্যান্ডেল করতে হবে। তোমাদেরকে MS অফিসের বেসিক নলেজ জানতে হবে, অর্থাৎ কম্পিউটারের বেসিক নলেজ অবশ্যই জানা থাকতে হবে। তোমাদের একটা ডিমান্ড ড্রাফট জমা করতে হবে 25,000 টাকা দিয়ে, তোমরা সিলেকশন হয়ে যাওয়ার পর চাকরিতে জয়েন করার সময়, এটা একটা সিকিউরিটি ডিপোজিট। এবার দেখো ইন্টারভিউয়ের ডেটগুলো কোথায় কোথায় হবে। আমাদের রাজ্যের দুর্গাপুরে ইন্টারভিউ হবে, দুর্গাপুর ছাড়াও কলকাতাতে ইন্টারভিউ হবে, আর কাছাকাছির মধ্যে গৌহাটিতে আছে এবং গ্যাংটকে আছে। এটা উত্তরবঙ্গের ক্যান্ডিডেটদের জন্য কাছে হবে। দুর্গাপুরে এপ্রিল মাসের 11 তারিখে ইন্টারভিউ হবে এবং কলকাতায় হবে 17 এবং 18 এপ্রিল। কলকাতায় যে অ্যাড্রেস দেওয়া আছে এখানটায় আমি আন্ডারলাইন করে দিলাম, 1 নম্বর যে অ্যাড্রেস সেটা দুর্গাপুরের এবং 2 নম্বর অ্যাড্রেস কলকাতার জন্য এখানটায় মেনশন করা আছে। এরপরে আছে 3 নম্বর যে পয়েন্ট, সেটা রাঁচির জন্য অর্থাৎ ঝাড়খণ্ডের জন্য, সেখানে হবে এপ্রিল মাসের 25 তারিখ, গ্যাংটকে হবে মে মাসের 9 তারিখ এবং গৌহাটিতে হবে মে মাসের 11 এবং 12 তারিখ। IHM গৌহাটিতে কিন্তু এই ইন্টারভিউয়ের অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে, এখানেও অ্যাড্রেসও দেওয়া আছে পাশে। এবং গৌহাটি ছাড়াও এরপর আছে হাজিপুরে, সেখানে IHM-এই এই ইন্টারভিউ নেওয়া হবে 16 এবং 17 মে। তোমরা এই 4টা অবশ্যই এই PDF থেকে পেয়ে যাবে, বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো অ্যাড্রেসের জন্য। যারা ইন্টারভিউ দিতে যাবে এই PDF-এই তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবে। এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে তোমাদের ফিল আপ করতে হবে, সেই সাথে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদেরকে নিতে হবে এবং প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টসের 1 কপি করে জেরক্স কপি করতে হবে, সেগুলোতে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, তোমাদের নিজেদের পাসপোর্ট সাইজের ফটো নিয়ে তোমাদেরকে যেতে হবে যে লোকেশন এবং যে হোটেল এবং যে অ্যাড্রেস বলা হলো সেখানটায়, এবং সেই সাথে ডেটও মেনশান করা আছে কোন ডেটে তোমাদের পৌঁছতে হবে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। সেখানে গেলেই তোমরা সরাসরি এই চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারবে। তো এটুকুই ছিল ডিটেলস। এখানটায় দেখো আবারও বলে দিই, এই 13 নম্বর পয়েন্টে কী কী ডকুমেন্টস নিতে হবে সেটা বলে দেওয়া আছে। কাস্ট সার্টিফিকেট কিন্তু যদি থেকে থাকে অবশ্যই নিতে হবে, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও নিতে হবে।
যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। বিভিন্ন ধরনের ফ্রি জব আপডেটের নোটিস আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। দেখা হবে তোমাদের সাথে এরকমই আরও একটি ফ্রি জব আপডেটের নোটিস নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, টাটা।